হঠাৎ করেই প্ল্যান হলো হাতিবাগান মার্কেট যাব, একটু ভাইয়ের প্যান্ট কিনতে। তো চলে এসেছি, খুব গরম আর রোদ, তাও দুপুরবেলায় এসেছি। দেখো এখানে পাঞ্জাবিগুলো খুব সুন্দর, খুব পছন্দ হচ্ছিল। আজ বন্ধে কি কি কিনেছি দেখাচ্ছি। এই ম্যাক্সি, এটা হচ্ছে কাফতান নাইটি, বুঝতে পারছ কিরকম? এটা কত নিল, 250 করে নিল। হ্যাঁ এইটা দেখো, এটা আরেকটা, এটা কেমন, এটাও কাফতান নাইটি। এগুলো সবই 250 করে নিয়ে যায়, কোয়ালিটি খুবই ভালো। এরকম এখানে বাজার জায়গা সুন্দর, এটা বেশি দাম। এইটা দেখো, এটা আরেকটা, এটা আরেকটা কাফতান, এটা মায়ের জন্য নিয়েছি, বেশ ভালোই হয়েছে। এই দেখো, এটা একটা টি শার্ট নিয়েছি ফুল হাতা। এগুলো কত করে নিল, 150 করে না, 175 করে নিল। এটা সুতিরই, বেশ ভালোই কাপড়টা নিয়েছি। এরকম আরেকটা নিয়েছি, এই যে এরকম ডিজাইন একই রকম। আরেকটা, এটা আরেকটা ম্যাক্সি, এরকম হাত কাটা। এই দেখো এখানে ডিজাইনটা বেশ ভালো দেখে নিয়েছি, এটাও সুতিরই। যে কত নিল, হাতা লাগাবার জন্য কাপড়ও দেওয়া আছে। এইরকম শাড়ি নিয়েছি, এগুলো দেখো সুতির শাড়ি, খুলছি না, এই ডিজাইনটা এখানে দেখলেই বুঝতে পারবে। এরকম তিনটে শাড়ি নিয়েছি, 180। এইটা দেখো, এই ডিজাইনটাও ভালো, এটাও এই যে এটা এই সবুজের ওপরে, এটা বেশ ভালো। এগুলো সবই 280 করে। এটা একটা কুর্তি নিয়েছি এরকম দেখতে, এটা 310 টাকা নিল। এই শার্টটা নিয়েছি, সব প্যান্ট দেখানোর মতো না, এই শার্টটা নিয়েছি, এটা ফুলাতা শার্ট, 350 টাকা। এই যে এরকম আরেকটা ফুলাতা শার্ট নিয়েছি, এটা কত নিল, এটা 350 নিল। এই জামাটা 200 টাকা নিল, শুধু জামাই আছে। সাথে এই পালাজো নিয়েছি একটা সুতি, 150 টাকা। হাতিবাগান থেকে চলে এসেছি, কালকেই গরম ঠান্ডা লেগে কীরকম একটা হয়ে গেছিল, প্রায় জ্বর এসে গেছে, গলা প্রচণ্ড ব্যথা করছে, কানে ব্যথা, খুব ব্যথা লাগছে, আর শরীর চলছে না, গা হাত পাও ব্যথা। কী করে হলো গরম ঠান্ডা লেগে জানি না, গরমই হচ্ছে, দুদিন ধরে এত ঘাম ঝরছে, সহ্য করতে পারছি না। কীভাবে কে জানে, শরীর আর চলছে না, শুয়ে পড়েছি। কে কী করবে জানি না, আমাকেই দেখাই তো সব করতে হবে। আজের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। গুড নাইট, টাটা।